Hello, Baba. Yes, everyone. Salam alaikum. I'm the Look, it's French. Okay, the mango. A mango. It's a mango. What to borrow mangoes? দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বাবা আমাদের পিছনের জায়গায় আসছে এই যে এখানে যে ঘিরা দেওয়া যে জায়গাটা এটা আমাদের হ্যাঁ আমি সেদিন কারা কিছু কলা গাছ লাগাই দিছি বাবাকে বিকালে নিয়ে আসলাম বাবা একটু খেলা করতেছে মাঠে বাবা দুধ দাও তো দুধ বাড়ি গেছো কলা গাছ আরও ছিল দর্শক আমি আপনাদেরকে দেখাবো এখানে বিভিন্ন ধরনের কলা আছে যেমন বাংলা কলা কাঁচকলা তারপরে কাঁঠালি কলা সবরি কলা আরও কিছু কলার অর্ডার দিছি ওরা দিয়ে যাবে একটা গাছে দেখেন দর্শক আম পাইকে হলুদ হয়ে আছে ছোটোবেলায় একসময় দেখতাম যে গাছে আম পাকতে পারতো না এর আগে আমরা সবাই খেয়ে ফেলতাম আর এখন কালের সময় এখন তেমন আগের মতো কেউ আর নাই হ্যাঁ সবাই যে যার কাজে ব্যস্ত এক সময় কত খেলাধুলা করছি আম পাড়তে যাই পড়েও গেছি হ্যাঁ সেই শৈশব কৈশব এখানে কে যেন খেজুর গাছে কাটা ফেলাই রাখছে হ্যাঁ ওই দেখেন দর্শক আম পাইকে সব হলুদ হয়ে আছে এগুলো হচ্ছে দেশি আম পাখির গুঞ্জন কি আপনারা শুনতে পাচ্ছেন কিচির মিচির করে ওই যে পাখি দর্শক যারা যারা আমার পেজটা এখনও যারা ফলো দিয়ে রাখেন নাই অবশ্যই ফলো দিবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর শামসুল হুদা ব্লগ ইউটিউব চ্যানেল আমার সবাই সাবস্ক্রাইব করবেন পাখি রে তুই দূরে থাকলে কিছুই আমার ভালো লাগে না পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না পাখি রে তুই দূরে থাকলে ছুই আমার ভালো লাগে না এখানে একটা ঘর উঠাবো পরবর্তীতে যদি আল্লাহ রহমত করে পরিকল্পনা আছে জায়গাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন বাবা পাপা তুমি কি করো এই কাটা এখান থেকে সরাই আসো একদম কিন্তু ই হয়ে যাবে কলিজার ভিতর গাঁথি রাখুম তোমারে সিনার লগে বাঁধি রাখুম তোমারে অননাই রে সিনার লগে বাঁধি রাখুম তোমারে অননাই রে কলিজার ভিতর গাঁথি রাখুম তোমারে তুই হলার কলজার বরু ফরানে রথম তরে সারা নাটি আর বিদেশ সুন্দর সুন্দর গান শুনায় সুন্দর সুন্দর গান The wheels on the bus go na na na, na na na, na na na. The wheels on the bus go na na na, oh, Baba, shall we go? I don't
পাপা সবাইকে হ্যালো বলো, হ্যালো হ্যালো, বাই বাই, সবাইকে বাই বাই দাও, হ্যালো বাই বাই, হ্যাভ এ গুড ডে বলো সবাই, জানো আমার চ্যানেলটা সবাই লাইক দেয়, থ্যাংক ইউ। সে কি জানো করতেছে, খেজুর পারে মনে হয়, খেজুর পাকছে, আচ্ছা আচ্ছা। সো দর্শক সবাই ভালো থাকবেন, আজকে আমার শরীরটা বেশি ভালো নাই। হ্যাঁ আচ্ছা দর্শক, ছোটবেলা আপনারা কে কে এইভাবে খেজুর পেড়ে খেয়েছেন দেখেন, খেজুর পানির ভিতরে ভিজায় রাখতাম, সেই সেই খেজুর। হ্যাঁ খেজুর সেই খেজুর সকালবেলা একদম পাইকে যাইতো, বলেন তো এই গাছটার নাম কি? মুন্নাকে ধরো, চিনে ফেলতেছি। এটা হচ্ছে আমাদের দাদুর গাছে আমড়া গাছ, দেখেন আমড়া আসতেছে ছোটো ছোটো, আর কদিন পরে বড়ো হবে। এটা হচ্ছে আমাদের সামনের বাড়ির পুকুর, দর্শক বাড়ির গাছের কাঁঠাল, ওই আরেকটা হয়েছে, এই দুইটা হয়েছে, গতবার প্রায় 8-10টা হয়েছিল, এবারে তো কম হইল কেন। এটা আমার ছোটো চাচার ঘর, দোতলা কমপ্লিট কাজ হাত দিছে, সেদিন কারা ছাদ ঢালাই দিল, মিস্ত্রিরা সব এখান থেকে ওঠানামা করে, তো যে অবশ্য ডুপ্লেক্স, ভিতর থেকে সিঁড়ি আছে। পা 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 তুমি, আর এটা আমরা একটা রান্নাঘর বানাইছি দর্শক, টিন শেডের উপরে টিন দেবো, যে টিন আনছে বাবু, এখানে কাঠ টাট রাখবে, উপরে টিন। দর্শক আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমি একটা মধুর ভাঙ্গার আমি একটা রিভিউ দিছিলাম, এই দেখেন সেই চাক, মৌমাছির চাকটা এখনও আছে। যারা যারা মধু নিতে চান আমার ইনবক্স করেন, খাঁটি মধু দিয়ে দেবো একদম। আর এই হচ্ছে আমার প্রিয় কবুতর, যাদেরকে অবসর সময় পাইলে একটু কাটাই। কি অবস্থা, সবাই কেমন আছেন? ওই দেখেন ডিম নিয়ে বসে আছে, মাঝে আমার কবুতর চুরি হয়েছিল সেটার একটা ভিডিও আমি দিছিলাম, সুরুচোরা। এই দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার বেবিদের, সবাই একটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে, আর প্লিজ যারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই একটু করে দিন। ওই আরেকটা বেবি,
অন্ধকার হয়ে গেছে, এই জন্য মনে হয় আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আমি এইভাবে করেই আমি রাখি, ওই যে একটা ডিম পারছে। যখন একটু হইতে চায় আবার বিভিন্ন ধরনের ভাইরাসে বাচ্চা আবার মারা যায়, মরে গেলে তখন খুব কষ্ট লাগে। সো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা হচ্ছে বারো মাসে আমড়া গাছ। আমড়া গাছটার কী অবস্থা আমি জানি না। এটা কাগজি লেবু গাছ, কাগজি লেবু আবার ফুল আসতেছে। লেবু দেখতে পাচ্ছেন কিনা আমি ঠিক জানি না। সো এই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটা সবাই লাইক ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।